আরে এতে আমার দোষটা কোথায়? সর্বরীর বাবা বলেছিলেন তরুণদাকে খবর দিতে, তাই দিয়েছি। এতে কে কাকে কি বলেছে, ওদের দুজনের মধ্যে কি কথা হয়েছে তা নিয়ে আমার কি দরকার? অঞ্জন, তুমি বুঝতে পারছো না কেন? সর্বরী আমার বন্ধু হতে পারে, কিন্তু ওর বাবা সম্পর্কে আমরা কতটুকু জানি? এমনকি সর্বরীও কি ওর বাবার সম্পর্কে এতখানি জানতো? সত্যি কি অদ্ভুত ব্যাপার। ছোটবেলা থেকে একজনকে বাবা বলে জানলাম, তারপর যখন আরেকটু বড় হলাম তখন জানলাম আমার বাবা একজন বিরাট বড় বিজনেসম্যান, মানে একজন প্রমোটার, বেশ ভালোই রোজগার করেন। ছোটবেলা থেকেই আমাকে সুখ স্বাচ্ছন্দ্যে বড় করেছেন। তারপর যখন আরেকটু বড় হলাম বাবার একটা নতুন পরিচয় পেলাম। এখন মনে হচ্ছে এই পরিচয়টা হয়তো না পেলেই ভালো হতো। তোমাদের না সত্যি এখনো কোনো ম্যাচুরিটি আসেনি। তোমাদের সঙ্গে কথা বলা মানে ফালতু সময় নষ্ট করা। এই আমাদের ম্যাচুরিটি আসেনি বলে তুমি কি প্রমাণ করতে চাইছো? নিজে খুব স্মার্ট না? আগে না, মোটেও সেটা আমি ভাবছি না। আমি যেটা ভাবছি সেটা হলো এই যে সর্বরী, ওর বাবার জন্য কষ্ট পাচ্ছে, এটা ঠিক নয়। কারণ মানুষের যা স্বভাব সেই অনুসারে ওর বাবা পাল্টাতেই পারে। আর তাছাড়া ভিন্ন ভিন্ন পরিবেশে মানুষ যে ক্রমাগত বদলাবে এটাই তো স্বাভাবিক। তোমার কথাটা যুক্তি অস্বীকার করা যায় না অঞ্জন, কিন্তু সেই লোকজনের দলে নিজের বাবাকে দেখলে কোনো ছেলে বা কোনো মেয়ে সেটা অ্যাকসেপ্ট করতে পারে না। শুধু তাই নয়, সর্বরীর বাবা নিজেকে যত খুশি পাল্টাতে পারে, তাতে কারো কিচ্ছু বলার নেই। কিন্তু উনি যদি আমার বা সর্বরীর ক্ষতি করার জন্য নিজেকে পাল্টান, তবে সেটাকে স্বাভাবিক বলে মানি কি করে? তোমার বা সর্বরীর ক্ষতি করতে চাইছেন অসিত বাবু? আচ্ছা ঠিক আছে, তোমার কথা নয় ছেড়ে দিলাম, কিন্তু নিজের মেয়ের তিনি ক্ষতি করতে চাইছেন। আচ্ছা কোনো বাবা কি এটা করতে পারেন? না না শ্রবণা, এটা তুমি ঠিক বলছো না। এই কথাটা যদি তুমি মাইক নিয়ে রাস্তায় চিৎকার করে বলো তাও কেউ বিশ্বাস করবে না। বিশ্বাস করুক বা না করুক ঘটনাটা কিন্তু সত্যি অঞ্জন। সুতপা খুনের দায় পুলিশে ধরা পড়েছে, আর তার জন্যেই আমাকে অলোকের সঙ্গে ওর পরিবারের সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করতে হবে। বাবা তার মেয়েকে এটাই অর্ডার দিয়েছেন, তুমি ভাবতে পারছো? অঞ্জন, তুমি রং তুলি দিয়ে ছবি আঁকো তো, কিন্তু এরপর থেকে না ওই রং আর তুলি তোমার হাতেই রয়ে যাবে, কারণ ছবিটা আঁকবে সর্বরীর বাবা নয়নতারার ছবি, জীবনের ছবি। এই কথাগুলো নিশ্চয়ই তোমার বুঝতে অসুবিধা হচ্ছে না? আচ্ছা অঞ্জন, তুমি কি এখনো বলবে যে মানুষ ক্রমাগত নিজেকে পাল্টে যাবে আর আমরা মেনে নেব? না মেনে তুমি বা তোমরা কি করবে? অসিত বাবুর সঙ্গে ঝগড়া করবে? তাতে লাভ হবে? একটা কথা শ্রবণা, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, ঠিক সেই রকম সর্বরী আর অলোক ওরাও কিন্তু দুজন দুজনকে ভালোবাসে। আর এই ভালোবাসা শব্দটা বাদ দিয়ে যদি কেউ জীবনে চলতে চায় তাহলে সে থেমে যাবে। আর তাই অসিত বাবুকে আমি থামিয়ে দেব। আমি তোমার পাশে আছি অঞ্জন, আমার কি হবে আমি জানি না, কিন্তু আমার বাবা যদি তোমাদের কোনো ক্ষতি করতে চান তাহলে সেদিনই